এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী হল আজ বুধবার চতুর্থ দিনের মতো আমরণ অনশন পালন করে যার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদুর আশ্বাস প্রত্যাখ্যানের পর শিক্ষক হলের অজ্ঞই বক্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফকরতুন দাবি পূরণের ঘোষণা নোয়াইন পর্যন্ত তারার অনশন চলিব। তারা সোজা সাপ্তাহ হতা তারার দাবি আদায়ের লাই প্রয়োজনে তারা জীবন দিব। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত। এর আগে গত 26 ডিসেম্বর একই দাবি লইয়ে একই স্থানত টানা 5 দিন অবস্থান কর্মসূচি পালন করিয়েছিল এসব শিক্ষক কর্মচারী। নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের ডাকে এই কর্মসূচি পালিত। আজিয়ে অনশনস্থলত যায় না দেখা যায় যে অনশনত অংশগ্রহণ করা বেশিরভাগ শিক্ষকই ফুটপাত ও প্রেস ক্লাবের সামনের রাস্তার অজ্ঞ অংশ ছুঁই আছে। এর মধ্যে বেশ কয়েকজনের স্যালাইনও দেওয়া হয়। টাকা এসেছি আন্দোলন করতে, ব্যাগে টাকা নেই, খেতে পারি না। যদি মরে যাই তাহলে প্রধানমন্ত্রীর কাছে আগে লাশ পাঠাবেন। আমাদেরকে দুর্দুগতিতে আপনি এমবি ভুক্ত দিয়ে দেন না। আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি সত্যিই আমাদের জীবন চলে যাবে, আমাদের ওই সন্তানদের মুখ আর হয়তো দেখা হবে না। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আমার এই ভিডিও কিন্তু অনারত্ত কমলালি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাপ্ত এবং সি প্লাস ফোন এটা। Thank you.